Assalamualaikum. HSC 2025 বর্ষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে তোমাদের ইকোনমিক্স পেইড কোর্স শুরু হচ্ছে। আশা করি তোমাদের পড়াশোনার অবস্থা খুব ভালো এবং তোমরা তোমাদের পড়াশোনা একাডেমিকের পাশাপাশি এডমিশনকে মাথায় রেখে চালিয়ে যাচ্ছ। আজকে আমরা ইকোনমিক্স ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসের যে বিষয়গুলো বা স্বাভাবিকভাবে আমাদের কোর্সে কি কি থাকবে, তারপর হচ্ছে একটা অধ্যায় আমরা কিভাবে শেষ করব বা আমাদের ইকোনমিক সাবজেক্টটা কিভাবে পড়তে হবে, আমরা এই বিষয়গুলো দেখার পাশাপাশি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু বিষয় দেখার চেষ্টা করব। তো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে যারা এই কোর্সে যুক্ত আছে তোমাদের বন্ধুরা তাদেরকে জানাই দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আর শুরুতেই দুঃখিত, ক্লাস শুরু হওয়ার কথা ছিল 6:30, কিছু সমস্যার কারণে 7:30 নিতে হলো। তো তোমরা একটু জানাও যে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। জি অল রাইট, তোমরা কমেন্ট করতেছ যে সবকিছু ঠিকঠাক, তো আমরা দেখি। আর শুরুতেই তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য, জাস্ট যারা চেনো না তাদের জন্য, আমি রহমতুল্লাহ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আমি রহমতুল্লাহ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আর সারাটা সেশন জুড়ে, অর্থাৎ তোমাদের যে কোর্সের মেয়াদ আছে সম্পূর্ণ সময়টা ধরে আমি তোমাদের সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করব। তোমাদের অর্থনীতি বিষয়ক যে কোনো সমস্যা হলে তোমরা আমার আইডিতে নক দিতে পারো, আর তোমরা আমার পেজ আছে এমবি রহমতুল্লাহ সেই পেজের সাথে কানেক্টেড থাকতে পারো, সেখানে বিভিন্ন রকম শিক্ষামূলক যাব। তো দেখো, আজ আমরা এইচএসসি অর্থনীতি, অর্থনীতি ভয় পাওয়ার মতো তেমন কোনো সাবজেক্ট না, অর্থনীতি ভয় পাওয়ার মতো তেমন কোনো সাবজেক্ট না। তোমরা যারা ভয় পাও, যারা তোমাদেরকে ভয় দেখাইছিল, তোমরা এই ক্লাসগুলো করার পর, আমাদের কোর্সটি করার পর তোমরা বুঝতে পারবা যে অর্থনীতি অনেক মজার একটা সাবজেক্ট, অর্থনীতি পড়তে অনেক ভালো লাগে। এবং মজার বিষয় হচ্ছে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। এই যে তোমরা অর্থনীতি ক্লাস করতে বসছো, এখনো তোমরা সিদ্ধান্ত গ্রহণ করছো যে কোনো একটা কাজকে ফেলে দিয়ে তোমরা এই অর্থনীতি ক্লাস করতে বসছো, বা তার আগে, তার কিছুক্ষণ আগে তোমরা যে কাজটাই করতেছিলে তখনও তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতেছিলে। তো এরকম আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আর এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অর্থনীতির জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তো এই অর্থনীতি আমাদের জীবনের প্রত্যেকটা সময়ে অর্থনীতির প্রয়োগ আছে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো যে সাবজেক্টটা আমাদের সাথে সব সময়ই থাকে, এই সাবজেক্টটা নিয়ে মূলত ভয় পড় তেমন কোনো কিছু নাই। আর তো আমি আশা করবো তোমরা অর্থনীতিকে ভালোবাসবা, ভালোবেসে অর্থনীতি পড়বা, আর অর্থনীতি তোমাদের জীবনে অনেক কিছু শেখাবে ইনশাআল্লাহ। শুরুতে দেখে নেই তোমাদের শর্ট সিলেবাস, বোর্ড কর্তৃক যে তোমাদের শর্ট সিলেবাস দিছে এটা হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস। মেইনলি নতুন করে তোমাদের এই শর্ট সিলেবাস দেওয়া নয়, 23 সালে যা ছিল 24 সালের জন্য এটাই, এবং তোমাদের 25 সালে যেহেতু শর্ট সিলেবাস দিছে তোমাদের জন্য এই সিলেবাস। তো তোমাদের চ্যাপ্টার কোনগুলো আছে, চ্যাপ্টার আছে চ্যাপ্টার 1, তোমাদের 1 নম্বর চ্যাপ্টার আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, তারপর চ্যাপ্টার নম্বর 2, চ্যাপ্টার 3, 4, 9 এবং 10,
এই ছয়টা চ্যাপ্টার তোমাদের অর্থনীতি প্রথম পত্রের শর্ট সিলেবাসে আছে। তো এই ছয়টা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, এই ছয়টা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে এইচএসসি তে পড়ো, তোমাদের এইচএসসি তে যেমন একই সাথে এমসিকিউ এবং সৃজনশীলে তোমরা অনেক ভালো করবা, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনেক ভালো করবা। এছাড়াও তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা হচ্ছে পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের এখন থেকে টার্গেট, তোমরা যারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো এবং তোমাদের অনেক সময় হাতে থাকতেই শুরু করা উচিত, মানে সময় থাকতেই, গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় একটা কথা বলা হয় যে সময় থাকতে নদীতে বাঁধ দিতে হয়, সময় থাকতে নদীতে বাঁধ দিতে হয়। তো এরকম তোমরা যেহেতু এখনো ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়া নেই, তোমরা এখন থেকে যদি ভালোভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে অনেক ভালো করবা। তো এই যে শর্ট সিলেবাস, মেইনলি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি গুলো পরীক্ষা হয় সবগুলোতেই শর্ট সিলেবাসকে প্রাধান্য দেওয়া হয়, মেইনলি শর্ট সিলেবাসকে প্রাধান্য দেওয়া হয়। অনেকেই মনে করে যে শর্ট সিলেবাস পড়লে আমি কি বাইরের প্রশ্নগুলো সলভ করতে পারবো কিনা, মেইনলি শর্ট সিলেবাসকে প্রাধান্য দেয়। শর্ট সিলেবাস থেকে যদি 85% প্রশ্ন করে, শর্ট সিলেবাস থেকে যদি 85% প্রশ্ন করে, বাকি যে 15% প্রশ্ন হবে, এই 15% প্রশ্ন তোমরা যদি নাও পারো, তোমরা যদি নাও পারো, এই যে 85% প্রশ্ন যেটা তোমাদের পাঠ্যাংশ থেকে প্রশ্ন করছে বা প্রশ্ন করে, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পারো, তোমাদের বাকি 15% আর পারার প্রয়োজন পড়বে না। তো শর্ট সিলেবাসকে গুরুত্ব, অর্থাৎ এইচএসসি তে যে পাঠ্যসূচিটা থাকে এই সূচিটা অনেক ভালো করে পড়া দরকার, শুধু ইকোনমিক্স এর ক্ষেত্রে না, তোমাদের অন্যান্য যে সাবজেক্টের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে বাংলা ইংরেজির পাশাপাশি তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো, সেগুলো ভালো করে পড়তে হবে। তোমরা একটা বিষয় জানো যে ইকোনমিক্স এটা মেইনলি আসে হচ্ছে তোমাদের জিকে পার্টে, এটাতে তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলো ভালো করে পড়তে হবে, গ্রুপ সাবজেক্ট গুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে গুচ্ছ যারা স্বপ্ন দেখো, যাদের প্যাশন অনেক ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার, অবশ্যই সবাই ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে, এরপরেও বাইরে গিয়ে কারো যদি গুচ্ছের টার্গেট থাকে তার জন্য এই যে তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলো আছে এগুলো পড়া মাস্ট। তো দেখি আমরা পরবর্তীতে আগাই। আচ্ছা, আজকে একটু সমস্যার কারণে আমি তোমাদের সরাসরি কমেন্টের রিপ্লাই দিতে পারবো না, তোমরা তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাই দিও, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এরপরে আছে মানবন্ধন, এটা তোমরা কম বেশি সবাই জানো, আমরা এটাতে খুব বেশি সময় ব্যয় করবো না। অর্থনীতি প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে, তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয়ই 100 মার্কের পরীক্ষা হবে। এখানে 30 নম্বর থাকবে এমসিকিউ এবং 70 নম্বর থাকবে সৃজনশীলের জন্য, এই টোটাল 100 মার্ক। তো এই এমসিকিউ এবং সৃজনশীলে ভালো করার জন্য, এমসিকিউ এবং সৃজনশীলে ভালো করার জন্য কোন জায়গায় মানে কিভাবে আমরা টেক্সট বুকটা পড়বো সে বিষয়টা জানা দরকার। এমসিকিউ এর জন্য আমাদেরকে থোরলি রিডিং করতে হবে বইটা, অনেক ভালোভাবে পুরো বইটা আমাদেরকে রিডিং করতে হবে। পুরো বই বলতে এখানে বোঝা হচ্ছে শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসটা তোমাদের কি করতে হবে, রিডিং করে নিতে হবে খুবই ভালো করে, একদম থোরলি, প্রত্যেকটা পৃষ্ঠা তোমাদেরকে অনেক ভালোভাবে রিডিং করে নিতে হবে। এটা এমসিকিউ এর জন্য মাস্ট, এমসিকিউ এর জন্য মাস্ট। আবার একই সাথে বইয়ে যে উদাহরণগুলো দেওয়া থাকে, সেই উদাহরণগুলো আমাদেরকে অনেক ভালোভাবে পড়তে হবে। একদম শর্ট যে সংজ্ঞাগুলো থাকে, একদম শর্ট যে সংজ্ঞাগুলো থাকে একদম যে শর্ট সংজ্ঞাগুলো থাকে সেই সংজ্ঞাগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। একদম শর্ট যে সংজ্ঞাগুলো থাকে সেই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়তে হবে, এগুলো এমসিকিউ এর জন্য। তোমাদের যদি এই 6টা চ্যাপ্টার আমরা আগে যে ইয়াতে দেখলাম, এই 6টা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, একদম থোরলি রিডিং, এটা তোমাদের একই সাথে এইচএসসি তে এমসিকিউ এ 30 মার্ক যেমন কাজে দিবে, এমসিকিউ এ 30 মার্ক, ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিভাগ পরিবর্তন করে, এই ইউনিটে যারা পরীক্ষা দেয়, বি ইউনিট থেকে চেঞ্জ করে যারা এই ইউনিটে পরীক্ষা দেয়, তাদের ইকোনমিক্স থেকে প্রশ্ন আসে, সেখানে মার্ক থাকে 24 মার্ক,
এবং যারা সি ইউনিটে পরীক্ষা দেয় তাদের ইকোনমিক্স থেকে প্রশ্নের উত্তর করতে হয় বা উত্তর করার জন্য অপশন থাকে, সেখানে মার্ক থাকে 35। দেখো হিউজ একটা নাম্বার, যদি তোমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টার গুলো পড়ো, শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে তোমাদের একই সাথে এইচএসসি তে হবে 30 নম্বরের এমসিকিউ, তোমরা অনেক সুন্দরভাবে কারেক্ট করতে পারবে। আর এডমিশনের জন্য বি ইউনিটের তো প্রশ্ন আসেই, যদি এবছর একটু ব্যতিক্রম হয়ে গেছে, আর জিএসটি তে এবং ঢাকা ইউনিভার্সিটির এসি ইউনিটে তোমরা যদি পরীক্ষা দিতে চাও, যারা বি ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করবা, তাদের জন্য ইকোনমিক্স দাগানোর একটা অপশন থাকে। তো তোমরা যদি এই ইকোনমিক্সে ভালো প্রিপারেশন নিয়ে রাখো, এটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। তো এই হচ্ছে এমসিকিউ, তোমরা কিভাবে পড়বা বা টেক্সট বুকটা কিভাবে পড়বা সেটা এমসিকিউ এর জন্য। আর সৃজনশীলের জন্য, সৃজনশীলে যেহেতু 4টা অপশন থাকে, সৃজনশীলের জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হয় 4টা। একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নগুলো স্বাভাবিকভাবে যে আমরা এমসিকিউ পড়ার সময় যে শর্ট সংজ্ঞাগুলো দেখলাম, ডেফিনেশন গুলো, সেগুলো ক নম্বরে আসে, এবং একদম উদাহরণের জায়গা থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অনেক সময় কতে আসতে দেখা দেয়। এরপর খ নম্বর, যে প্রশ্নগুলো মোটামুটি 3 লাইন 4 লাইনের মতো ব্যাখ্যা করা যায়, তোমরা যারা ভোক্তা এবং উৎপাদকের আচরণ অধ্যায়টা রিডিং পড়ছো তারা জানো যে চাহিদা বিধি নামে একটা টার্ম আছে। তো এই যে এরকম জাতীয় প্রশ্নগুলো খ নম্বরে মেনলি আসতে দেখা দেয়। আর গ নম্বরের জন্য চিত্র বা ম্যাথ, গ অক্ষর জন্য এই বিষয়গুলো আসে, চিত্র এবং ম্যাথ। তো সৃজনশীলের জন্য মেনলি আমরা যদি চিত্র এবং ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর দিকে গুরুত্ব দেই বেশি, ম্যাথমেটিক্যাল এবং চিত্র বিষয়ক যে টার্মগুলো আছে ইকোনমিক্সের সে জায়গাগুলোতে গুরুত্ব দিলে গ খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, আমরা সে বিষয়গুলো অনেক ভালোভাবে শিখব, যেহেতু গতে 7 মার্ক। তো এই সৃজনশীলের এই হিউজ একটা নম্বর আমরা এই জায়গাগুলো থেকে পেতে পারি, জাস্ট আমরা সূত্র সূত্রগুলো প্রয়োগ করে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা এবং যে চিত্র অঙ্কন সেই চিত্র অঙ্কন গুলো যদি করতে পারি তাহলে এই 7 মার্ক পাওয়া পসিবল হবে। আর আমরা যে এমসিকিউ পড়লাম ওই এমসিকিউ এর পড়া দিয়ে আমরা যে রিডিং পড়বো বইটা অনেক ভালোভাবে থ্রোলি গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করব, তো ওই জায়গা দিয়ে আমাদের প্রপার প্রশ্নের উত্তর করা হয়ে যাবে। তো এই হচ্ছে বই আমরা কিভাবে পড়বো সেটার সিস্টেম, সৃজনশীলের জন্য এবং এমসিকিউ এর জন্য। আচ্ছা দ্বিতীয় পত্রেও সেম জিনিস আমরা এরপর দেখি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এটা নিয়ে বেশ কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করব। পাশে আজান হচ্ছে, আমরা আজানের জন্য একটু বিরতি নিই।
অল রাইট। আচ্ছা, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান আমরা দেখার চেষ্টা করি পরবর্তী বিষয়গুলোতে। হ্যাঁ, অর্থনীতি এই চ্যাপ্টারটার শুরুতেই বেসিক অর্থনীতির যে ধারণা বা অর্থনীতির যে মৌলিক ধারণা আছে এই বিষয়টা জানা প্রত্যেকের জন্য জরুরি। যদিও তোমরা এই বিষয়গুলো হয়তো অলরেডি জেনে ফেলেছো, তারপরে আমরা জাস্ট একটি ওভারভিউ দেখার চেষ্টা করি। অর্থনীতির প্রাথমিক ধারণা, অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স, এটা একটা গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স, এই ইকোনমিক্স শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, অনেক সময় পরীক্ষা আসে যে ইকোনমিক শব্দটি এসেছে কোন শব্দ থেকে অথবা কোন দেশি শব্দ থেকে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর এই ইকোনমিয়া অর্থ হচ্ছে গৃহস্থালী ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ দ্য হাউস হোল্ড, ম্যানেজমেন্ট অফ দ্য হাউস হোল্ড, একটা গৃহস্থালীর ব্যবস্থাপনা। আমরা শুরুতেই একটা জিনিস শুনেছি বা তোমরা যারা শুরু থেকে ক্লাস করতেছো তারা জানবা যে আমরা সব সময়ই আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদেরকে সব সময় সিদ্ধান্ত নিতে হয়। তো এই সিদ্ধান্ত, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে, একটা পরিবার সিদ্ধান্ত নিতে পারে, একটা সমাজ সিদ্ধান্ত নিতে পারে, এমনকি একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়গুলো, আমরা কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই, কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেই, এই সিদ্ধান্ত নেওয়াটা, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা শেখায় আমাদেরকে অর্থনীতি। আর এই এই বিষয়গুলোই আমরা দেখার চেষ্টা করব। অর্থনীতির ডেফিনেশন আমরা জানলাম যে অর্থনীতি যে শব্দটা আছে এই শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে গৃহস্থালীর ব্যবস্থাপনা। অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী অ্যাডাম স্মিথ, পল স্যামুয়েলসন সবাই অর্থনীতির সংজ্ঞা দিছে। এই সংজ্ঞার ওনাদের সংজ্ঞাগুলোর মধ্যে থেকে অধ্যাপক এল রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছিল এই সংজ্ঞাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমরা এই সংজ্ঞাটাই সবসময় ব্যবহার করব। যদি কখনো ক নাম্বার প্রশ্নে অথবা খ নাম্বার প্রশ্নে অর্থনীতির সংজ্ঞা জানতে চায়, আমরা এই অর্থনীতির এল রবিন যে অর্থনীতির সংজ্ঞাটা দিয়েছে আমরা সেটা ব্যবহার করব। এল রবিন্সের সংজ্ঞা অনুযায়ী বা এল রবিন্সের মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে, এটি হচ্ছে অর্থনীতি। আমরা এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে এল রবিন যে সংজ্ঞাটা প্রদান করছে এই সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা তিনটা জিনিস পাই। এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা তিনটা বৈশিষ্ট্য পাই, মানব জীবনের তিনটা বৈশিষ্ট্য পাই। এল রবিন্সের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তিনটা বৈশিষ্ট্য, 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানব জীবনে অভাব অসীম। মানব জীবনের অভাব অসীম। তোমরা নিজেরাই তোমাদের যদি জীবনের অভাবগুলোর দিকে তাকাও তাহলে তোমরা দেখবে যে অসংখ্য অভাব আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবার সবারই অভাব অসীম। কিন্তু এই অভাবগুলো যে আমরা পূরণ করব, এই অভাব পূরণ করার জন্য আমাদের যে রিসোর্সগুলো প্রয়োজন, যে সম্পদ প্রয়োজন, সেই সম্পদগুলো হচ্ছে অপ্রতুল বা খুবই কম, সীমিত। তাহলে এই রবিন্সের যে সংজ্ঞা ছিল সেখানে আমরা যদি আবার দেখি তাহলে অভাব অসীম, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ। সম্পদটা কি?
সম্পদ দুষ্প্রাপ্য বা সম্পদ হচ্ছে সীমিত। সম্পদ দুষ্প্রাপ্য মানুষের জীবনে অভাব অসীম, এই অভাব পূরণ করার জন্য যে সম্পদ আছে সেই সম্পদ গুলো হচ্ছে সীমিত। আর এই সম্পদ গুলোর বিকল্প ব্যবহার অর্থনীতির এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে আমরা তিনটা বৈশিষ্ট্য পাই। একটা হচ্ছে মানুষের অভাব অসীম, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের পরিমাণ খুবই সীমিত। তোমরা কি ঠিক মতো বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। ওকে, কমেন্ট করতেছো যে বুঝতে পারছো। তোমরা এল রবিনসের এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে কয়টা বৈশিষ্ট্য পাই? তিনটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তিনটা, মানব জীবনে অভাবশীল, সম্পদ দুষ্প্রাপ্য বা সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের কি বিকল্প ব্যবহার। তো এই তিনটা বৈশিষ্ট্য থাকার কারণে এল রবিনসের সংজ্ঞাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। এরপর দেখি যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তোমরা সবাই ভালোভাবে জানো এটা। আর আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। আধুনিক অর্থনীতির জনক বলা হয় স্যামুয়েলসনকে। এই দুটো ইনফরমেশন তোমরা জানো। আচ্ছা, পরবর্তী আমরা দেখি এরপর মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। এই যে মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়, এই সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি? আমাদের জীবনে যে অভাব অসীম, এই টার্মটা আমরা সবসময় ব্যবহার করব এবং এই টার্মটার সাথে আমাদেরকে সবসময় কি করতে হবে, ডিল করতে হবে, যে আমাদের জীবনে অভাব অসীম, এই অভাব অসীম এবং সম্পদ সে তুলনায় অনেক কম, সম্পদের পরিমাণ খুবই সীমিত। অসীম অভাব পূরণ করার জন্য এই যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ এবং অসীম অভাব, কি দুটার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যত সমস্যার সৃষ্টি হয়। তো অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণ দেখি, এখানে মানব জীবনে অভাব অসীম, কিন্তু সে অভাব পূরণের জন্য যে প্রকৃতিতে সম্পদ, সে সম্পদ খুবই কম, খুবই সীমিত, সম্পদের পরিমাণ দুষ্প্রাপ্য। তো এই যে দুইটা টার্ম, একটা হচ্ছে একদিকে আমাদের অভাব অনেক বেশি, সেই অভাবটা পূরণ করার জন্য আমাদের কাছে যে সম্পদ আছে এবং প্রকৃতিতে যে সম্পদ আছে সে সম্পদ খুবই সীমিত। তাহলে এই যে একটা বেশি জিনিস আমাদের প্রয়োজন বেশি কিন্তু আছে কম, এই দুইটা টার্ম দুইটা দুই দিক থেকে ভিন্ন হওয়ার কারণে মূলত অর্থনৈতিক সমস্যার, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয়। তারপর বেশ কয়েকটা ইনফরমেশন দেখি আমরা। এই ইনফরমেশন গুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশন গুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে কোন বিজ্ঞানী কি বলে আখ্যায়িত করছেন? আচ্ছা, একই সাথে এইচএসসি তে তোমাদের এইচএসসি তে এমসিকিউ আকারে আসে, এডমিশন টেস্টেও আসতে দেখা যায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন এমসিকিউ এর জন্য। তোমরা এই জায়গাটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। যারা নোট করতেছো ক্লাস শেষে তোমরা গ্রুপে নোট শেয়ার করতে পারো। আচ্ছা, তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন অ্যাডাম স্মিথ।
অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন অধ্যাপক মার্শাল, আর অপ্রাচুর্যের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন স্যামুয়েলসন। আর অর্থনীতিতে এই যে দুষ্প্রাপ্যতা আমরা পড়লাম, বা দুষ্প্রাপ্যতা শব্দটা কয়েকবার আমরা শুনেছি অলরেডি, যে সম্পদের পরিমাণটা খুবই কম আর এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা, তো সম্পদ কি দুষ্প্রাপ্য, এই দুষ্প্রাপ্যতা শব্দটা ব্যবহার করছে এল রবিন্স, অধ্যাপক এল রবিন্স। এগুলো এমসিকিউ এর জন্য আসে, তোমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করতে ধরলে দেখবা যে এই জায়গাগুলো থেকে এমসিকিউ বোর্ডে আসবে দেখছে। তো এই হচ্ছে বিষয়। তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবা। আর আজকের আমাদের ক্লাসটি লাইভ হচ্ছে, পরবর্তী ক্লাসগুলোতে জুমের মাধ্যমে হবে এবং জুম লাইভের মধ্যে তোমরা সেখানে সরাসরি কথা বলতে পারবা। আশা করি আজকের এই যে ত্রুটি থাকার কারণে হয়তো তোমাদের ক্লাস বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আগামী ক্লাসগুলোতে এরকম থাকবে না ইনশাআল্লাহ। এরপরে অভাব এবং সম্পদ, এরপরের যে টার্ম সেটা হচ্ছে অভাব এবং সম্পদ। অভাব কি এবং সম্পদ কি, অভাব কি সম্পদ কি, এই জিনিসটা আমরা এবার জানবো। আমরা একটু আগে বা এর আগে আমরা শুধু শুনে আসলাম যে আমাদের অভাব অসীম, অভাব অসীম, অভাব অসীম, আর সম্পদ হচ্ছে সীমিত, আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। আচ্ছা, অভাব মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন পণ্য ও সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা, আমরা যে পণ্য এবং সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা প্রকাশ করি সেগুলোই হচ্ছে অভাব। যেমন আমাদের তৃষ্ণা পেলে আমরা পানি খেতে চাই, এই যে পানি পাওয়ার আমাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা একটা অভাব। আমরা পোশাক পরতে চাই, ভালো ভালো পোশাক পরতে চাই, এই পোশাক পরার যে আমাদের আকাঙ্ক্ষা এটা একটা অভাব। এই যে তোমরা অর্থনীতি, অনেকে অর্থনীতি বুঝতে তোমাদের অনেকে কষ্ট হয় বা অনেকে বুঝতে কম পারো, তো এই যে তোমরা অর্থনীতি বুঝতে চাও, এই অর্থনীতি বুঝতে চাওয়াটা তোমাদের একটা অভাব। তো এরকম অন্যান্য বিষয়গুলো যেগুলোতে তোমাদের অনেক বেশি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে চাওয়াটা তোমাদের একটা অভাব। অর্থনীতিতে এই হচ্ছে অভাব, যেটা আমাদের কি করে পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা। এই অভাবকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, অভাবকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, অভাবকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রয়োজনীয় অভাব, যেটা আছে সেটা হচ্ছে বিদাসিতা। অভাবকে এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা শুরুতে দেখলাম কি অভাব হচ্ছে মানুষের প্রয়োজন মেটাতে পারে, মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন পণ্য এবং সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের পণ্য এবং সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাই অভাব। এবার এই অভাবকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করলাম, তিনটা ক্যাটাগরিতে। প্রথম যে অভাব সেটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, যেটা না হলে একদম আমরা বাঁচতে পারবো না, একদম যে প্রয়োজনগুলো না মেটালে, যে প্রয়োজনগুলো আমরা যদি পূরণ না করি তাহলে আমরা বাঁচতে পারবো না। যেমন আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, মৌলিক অধিকার যে পাঁচটা আছে এগুলো হচ্ছে প্রয়োজনীয়, এগুলো আমাদের একদম লাগবে। মৌলিক অধিকারের যে পাঁচটা বিষয় আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো আমাদের একদমই প্রয়োজন, তো এগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাব।
এই প্রয়োজনগুলো যখন আমাদের মিটে যায়, এই প্রয়োজনগুলো মিটে যাওয়ার পর আমরা একটু ভালো ভালো জিনিস খেতে চাই বা ভালো পোশাক পরতে চাই, তো এই বিষয়গুলো, এই যে ভালো ভালো একদম কোন রকম খেয়ে বেঁচে থাকা, একদম কোন রকম খেয়ে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, সেগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাব। এই প্রয়োজনীয় অভাবটা মিটে যাওয়ার পর আমরা তুলনামূলক একটু যখন ভালো জিনিসগুলো খেতে চাই, করতে চাই বা একটু ভালোভাবে চলতে চাই, সেই জিনিসগুলোকে এই আরামদায়ক অভাবের মধ্যে, এই আরামদায়ক যে ক্যাটাগরিটা আছে এটাতে অন্তর্ভুক্ত করা হয়। আর বিলাস যা যখন আরামদায়কটাও হয়ে যায়, আমরা যখন একদম উচ্চ বিলাসী হই, যেমন স্বাভাবিকভাবে কেউ যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে যে ভ্রমণে যাবে বা ঘুরতে যাবে, এটা একটা বিলাসজাত অভাব হতে পারে যখন সে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছে বা বিদেশ যেতে চাচ্ছে, এই যে চাওয়াটা এটা বিলাসজাত একটা তার অভাব হতে পারে, বা অনেক দামি গাড়ি ব্যবহার করতে যাচ্ছে, এটা তার বিলাসজাত অভাব হতে পারে। তো এই হচ্ছে অভাব। আচ্ছা, এরপর সম্পদ। সম্পদ মেইনলি কি, বা সম্পদ বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা যাদের টাকা পয়সা অনেক বেশি, জমা জমি অনেক বেশি, তাদেরকে সম্পদশালী বলে থাকি, এবং সম্পদ বলতে হয়তো ওই জিনিসগুলোকে বুঝি যে টাকা পয়সা এবং যে জমি জমা আছে, এই জিনিসগুলোই সম্পদ। আচ্ছা, সম্পদ যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, এটা শুধু টাকা, শুধু টাকা না, জমা জমি না, আমাদের যে মেধা আছে, আমাদের যে মেধা আছে, জ্ঞান আছে, তো এই জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু অভাব পূরণ করতে পারি। তো এই জ্ঞান, এই জ্ঞানটাও হতে পারে একটা সম্পদ, এই জ্ঞানও হতে পারে একটা সম্পদ, কারণ এই জ্ঞান দিয়ে আমরা অনেক অভাব পূরণ করতে পারি, সমাজের অনেক অভাব পূরণ করতে পারি, আমাদের নিজেদের জীবনের অনেক অভাব পূরণ করতে পারি। তো এই জ্ঞান এটাও একটা সম্পদ, তো শুধু টাকা পয়সা সম্পদ না। তো আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, বিনিময় মূল্য আছে এবং যোগানের সীমাবদ্ধতা আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো একটা দ্রব্যের মধ্যে থাকে, এই দ্রব্যগুলো হতে পারে বস্তুগত দ্রব্য, হতে পারে অবস্তুগত দ্রব্য। আমরা এখানে দুইটা টার্ম মাথা রাখবো, একটা হচ্ছে বস্তুগত দ্রব্য, একটা বস্তুগত দ্রব্য আর একটা অবস্তুগত দ্রব্য। একটা বস্তুগত দ্রব্য আর একটা বস্তুগত অবস্তুগত দ্রব্য। বস্তুগত দ্রব্য কোনগুলো? যেমন স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজন মেছে, যেমন এই যে বই, এটা বস্তুগত দ্রব্য। এই যে আমরা যে বোর্ডটা ব্যবহার করতেছি, এটা বস্তুগত দ্রব্য। তোমরা যে মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে লাইভ ক্লাসে দেখতেছো, এটা বস্তুগত দ্রব্য। আর অবস্তুগত দ্রব্য কোনগুলো? যেমন এই যে আমরা একটু আগে বললাম জ্ঞানের কথা, এই জ্ঞান হচ্ছে অবস্তুগত দ্রব্য। ডক্টর যে আমাদেরকে সেবা দেয়, সে সেবা ওটা অবস্তুগত দ্রব্য। তো এই হচ্ছে এই বিষয়গুলো যখন কি করে মানুষের অভাব পূরণ করে, বিনিময় মূল্য আছে এবং এই জিনিসগুলোর যোগানের সীমাবদ্ধতা। যখন কোনো একটা জিনিস বাজারে চাহিদা থাকে, তখন যারা উৎপাদক আছে তারা সেই জিনিসটা সাপ্লাই করে, আর সাপ্লাই বাংলা হচ্ছে যোগান। তো এই যোগানের সীমাবদ্ধতা যে জিনিসগুলোর আছে সেগুলোকে অর্থনীতিতে সম্পদ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে না পারলে কমেন্ট করবা। এরপর আমরা দেখি দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা শব্দটা আমরা অলরেডি কয়েকবার শুনে ফেলছি, আবারও নতুন করে এই টার্মটা আমাদেরকে পড়তে হবে। আর এটা হচ্ছে ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেই জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখিও, আবার এটা অনেক সময় এমসিকিউতেও আসে, এমসিকিউ আকারেও আসলে দেখা দেয়।
তো এই যে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, দুষ্প্রাপ্যতা কি? মানব জীবনের অসীম অভাব। শুরুর দিকে আমি একটা কথা বলছিলাম যে এই অসীম অভাব কথাটা আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে, কারণ এটা বাস্তবিক ভাবে সত্য যে আমাদের জীবনে অনেক বেশি অভাব। আমরা দেখলাম অভাবের তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, যখন আমাদের প্রয়োজনীয় অভাবটা পূরণ হয়ে যায়, এরপর আমরা যে আরামদায়ক অভাবটা আছে সেটা পূরণ করার চেষ্টা করি বা সেটা পাওয়ার আকাঙ্ক্ষা করি। আরামদায়কটা আমরা পেয়ে গেলে বিলাসজাত যে দ্রব্যগুলো আছে, বিলাসজাত যে অভাবগুলো আছে, আমরা সেগুলো পাওয়ার চেষ্টা করি। তো অভাব সবসময় লেগেই থাকে আমাদের জীবনে, অভাব সবসময় লেগেই থাকে। তো এই যে মানব জীবনের যে অসীম অভাব, এই অভাবগুলো পূরণ করার জন্য সম্পদের যে স্বল্পতা, সম্পদ যে সীমিত, এই যে আমরা এই মুহূর্তে আমরা যে জিনিসগুলো চাচ্ছি সে জিনিসগুলো পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না? কারণ আমাদের কাছে সম্পদ খুবই কম। এই যে তোমরা যে জিনিসগুলো চাচ্ছ, অনেকে আইফোন পাওয়ার এখন স্বপ্ন দেখতেছো বা কেউ আইফোন চাচ্ছ কিন্তু পাচ্ছ না, কি কারণে পাচ্ছ না? কারণ আইফোন পাওয়ার জন্য যে পরিমাণ সম্পদ তোমার থাকা দরকার সে পরিমাণ সম্পদ তোমার কাছে নাই। তো এই যে আমাদের চাওয়াটা পূরণ করার জন্য, আমাদের চাওয়া পূরণ করার জন্য সম্পদের যে স্বল্পতা, সম্পদের যে স্বল্পতা এবং সম্পদের যে অপ্রতুলতা, এটাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলা হয়। তাহলে মানব জীবনের অসীম অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা, সম্পদের যে অপ্রতুলতা, এটাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলি। এরপর নির্বাচন। এই যে আমাদের জীবনে অভাব অসীম, মানব জীবনে অভাব অসীম, বা একটা পরিবার যখন সবগুলো তার পরিবারের সদস্যের কি করতে চায়, অভাব পূরণ করতে চায় বা তাদের ইচ্ছাগুলো পূরণ করতে চায়, তখন কি করতে হয়? অনেকগুলো অভাবের মধ্য থেকে, এই অসংখ্য অভাব, তোমরা স্বাভাবিকভাবে যদি লিস্ট করো তাহলে তোমরা এখনো দেখবা তোমরা যে জায়গায় বসে ক্লাসটা করতেছো এই জায়গায় বসে তোমরা কম করে হলে 10-12টা অভাবের নাম তোমরা লিখতে পারবা। তো তোমরা এই যে অভাবের তালিকাটা করলা, এই তালিকা করার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে সবগুলো অভাব তোমার এই মুহূর্তে প্রয়োজন না, সবগুলো অভাব তোমার এই এই মুহূর্তে প্রয়োজন না। তো এই যে এই মুহূর্তটাতে তুমি এখন যে মুহূর্তে আসো, এই মুহূর্তটাতে তোমার যে অভাবটা পূরণ করা প্রয়োজন একদম বাধ্যতামূলক, সেটাই হচ্ছে নির্বাচন, সেটাকেই অর্থনীতিতে নির্বাচন বলা হয়। তো এই যে অভাবগুলো অসংখ্য থাকার পরও যেটা একদম প্রয়োজনীয়, যেটা না পূরণ করলেই নয়, সে অভাবটা নির্বাচন। সে অভাব, এই যে অসংখ্য অভাব থেকে আমরা একটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করাটাই নির্বাচন। আচ্ছা, সংজ্ঞাটা আমরা দেখি। অর্থনীতিতে অভাবের গুরুত্ব, এই যে আমরা গুরুত্ব দিলাম, আমাদের কোন অভাবটা পূরণ করা এই মুহূর্তে জরুরি। আচ্ছা, তোমরা যারা এখন অভাবের লিস্ট করছো যে তোমাদের বিনোদন প্রয়োজন, তোমাদের বিনোদন প্রয়োজন, তোমাদের অভাবের মধ্যে আছে পড়াশোনা, আবার তোমাদের যদি একদম ক্ষুধা লেগে থাকে কারো, তার কি প্রয়োজন? খাবার প্রয়োজন। মনে করো একজন ব্যক্তির, আমরা অভাবের লিস্ট করলাম তিনটা, এরকম অসংখ্য অভাব আছে, এই অভাব থেকে ওই ব্যক্তিটার যে একদম ক্ষুধা লেগে গেছে বা একদম ব্যক্তিটা ক্ষুধার্ত, তার এই ক্ষুধা নিবারণের জন্য খাবার প্রয়োজন। তো এই মুহূর্তে সে কোন অভাবটা পূরণ করবে? তার অভাব এখানে তিনটা, তার অভাব এখানে তিনটা, এই তিনটা অভাবের মধ্যে সে কোনটা পূরণ করবে বা তার কোনটা পূরণ করা প্রয়োজন? সে যেহেতু একদম ক্ষুধার্ত, তার এই ক্ষুধা নিবারণ করাটা জরুরি। এই যে তিনটা অভাব, এই তিনটা অভাবের মধ্য থেকে আমরা সিলেক্ট করলাম একটাকে, এটাই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে যমজ সমস্যা বলা হয়, অর্থনীতির যমজ সমস্যা বলা হয়। দ
দুষ্প্রাপ্যতা ও নির্বাচনকে অর্থনীতির যমজ সমস্যা বলা হয়। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এই দুটাকে অর্থনীতির যমজ সমস্যা বলা হয়। এরপর আমরা দেখি মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা দেখলাম যে আমাদের যখন অভাব অনেক বেশি এবং সে তুলনায় আমাদের অভাব পূরণ করার যে জন্য যে সম্পদ প্রয়োজন সেই সম্পদ খুবই সীমিত, এই দুইটার সমন্বয় সাধন করতে গিয়ে আমাদেরকে সমস্যায় পড়তে হয়, সে অর্থনৈতিক সমস্যা। স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হচ্ছে তিনটি, মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, এটা হচ্ছে স্যামুয়েলসনের মতে। স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হচ্ছে তিনটি, সে সমস্যা কি কোনগুলো, কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, যে আমরা কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এর উপরে আমরা একটা বিষয় দেখি যে কাজের উদ্দেশ্য, এখানে একটা লাইন লেখা আছে যে কাজের উদ্দেশ্য, আমরা যে কাজগুলোই করি এই কাজগুলো করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে অভাব পূরণ করা। আমাদের কাজের আমরা যে কাজগুলো করি আমরা যে কাজগুলো করি এই কাজগুলো করার পিছনে যে মেইন উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে অভাব পূরণ। এই যে তোমরা এখন অর্থনীতি ক্লাস করতেছো, তোমাদের অর্থনীতি ক্লাস করার উদ্দেশ্য কি? তোমার অর্থনীতিতে অভাব আছে, অর্থনীতিতে তোমার ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ করার জন্য তুমি অর্থনীতি ক্লাস করতেছো। এই যে আমাদের যখন যে বিষয়টার ঘাটতি থাকে, যে বিষয়টার মধ্য দিয়ে আমরা অভাবে থাকি, সে বিষয়টা পূরণ করতে চাই, সেই অভাব পূরণটাই হচ্ছে কাজের উদ্দেশ্য, আমরা যে কাজগুলো স্বাভাবিকভাবে করি। আচ্ছা, এই অভাবটা পূরণ হবে কিভাবে, অভাব পূরণের উপায় বা আমরা অভাবটা পূরণ করতে পারি কি কিভাবে, যখন আমরা কর্ম করি বা প্রচেষ্টা করি, আমাদের কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের অভাবটা কি করতে পারি, পূরণ করতে পারি। তো মানব জীবনের যে অভাবগুলো আছে এই অভাবগুলো পূরণ করার জন্য কর্ম করা মাস্ট বা চেষ্টা করা মাস্ট। তোমাদের অর্থনীতি সাবজেক্ট থেকে শুরু করে বাংলা ইংরেজি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তোমরা যারা ভালো করতে চাও, এই যে তোমাদের যাদের অভাব আছে, এখানে অভাব বলতে তোমরা ঘাটতিকে বুঝতে পারো, তো এই যে তোমাদের যাদের ঘাটতি আছে সাবজেক্টগুলোতে, এই সাবজেক্টগুলোর ঘাটতি তোমরা পূরণ করার জন্য তোমাদের হাতে উপায় একটা, উপায়টা কি, তোমাদেরকে কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে এই অভাবটা পূরণ করতে হবে, তোমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে, তাহলে তোমরা তোমাদের অভাব পূরণ করতে পারবা। আর যখন তোমাদের অভাব থাকবে না তখন ইজিলি তোমরা তোমাদের সাফল্য পেয়ে যাবা। আচ্ছা, আমরা আবারও ফিরে আসি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা, তিনটা, একটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম যে টার্ম সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। এই সমস্যাটার শুরুতে আমরা একটা বিষয় দেখি যে এই যে আমাদের অভাব, আমরা অভাব পড়ে আসলাম, আমাদের অভাব পূরণ করার জন্য আমরা কোনো দ্রব্য পেতে চাই, এই যে আমরা দ্রব্য পেতে চাই, এই দ্রব্য পেতে চাওয়া এটা হচ্ছে চাহিদা, এটা চাহিদা। এই যে চাহিদা যখন বেশি থাকে, যখন যে জিনিসটার চাহিদা বেশি থাকে উৎপাদকেরা বা যারা সাপ্লাই করে তারা ওই জিনিসটা উৎপাদন করে, যারা সাপ্লাই দেয় তারা ওই জিনিসটা উৎপাদন করে যে জিনিসটার চাহিদা অনেক বেশি। তো এই যে আমাদের জীবনে অভাব অনেক, আমাদের জীবনে অভাব অনেক, সে অভাবগুলো
পূরণ করার জন্য আমরা নির্বাচন করছিলাম অনেকগুলো অভাব থেকে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে বেশি দরকারি, সে অভাবটা আমরা খুঁজে বের করছিলাম, নির্বাচন করছিলাম। সেই অভাব এই যে নির্বাচনটা, নির্বাচনটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এই জিনিসটা উৎপাদন করা প্রয়োজন। আমরা উদাহরণে এখানে দেখছিলাম, পূর্বে ফিরে যাই, আচ্ছা আমরা ওই তিনটা এক্সাম্পল দেখছিলাম যে আমাদের বিনোদন প্রয়োজন, তারপর পড়াশোনা এবং ক্ষুধার্ত মানুষের জন্য খাবার। তো এই জায়গা থেকে আমরা যে নির্বাচনটা করছিলাম যে আমাদের খাবার প্রয়োজন পড়ছিল, তো এই যে কি এর উত্তর আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা যখন নির্বাচন করলাম অসংখ্য অভাব থেকে, অভাবের যেটা অভাবের গুরুত্ব দিয়ে আমরা যে নির্বাচনটা করেছিলাম, সেই নির্বাচন আমাদেরকে উত্তর দিল কি যে আমাদের খাবার প্রয়োজন বা আমাদেরকে খাবার উৎপাদন করতে হবে। এবার এই যে খাবার কতটুকু প্রয়োজন, আমাদের প্রয়োজন কতটুকু, আমাদের প্রয়োজন কতটুকু, আমরা যদি এটা খুঁজে বের করি তাহলে আমরা এই কতটুকু এর উত্তর পেয়ে যাব, বা একটা দেশে, একটা সমাজে, একটা পরিবারে কতটুকু প্রয়োজন, এটা হচ্ছে ওই পরিবার, সমাজ, রাষ্ট্রের যে জনগণ আছে তাদের উপর, তাদের অভাবের উপর নির্ভর করে, এবং সে অসংখ্য অভাবগুলোর মধ্যে থেকে যেটা আমরা গুরুত্ব দিয়ে বাছাই করি, সে বাছাইকে আমাদের বলে দেয় কি উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে। এই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম যে সমস্যাটা ছিল। দুই নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। আমরা অসংখ্য অভাবের মধ্য থেকে নির্বাচন করলাম যে আমাদের খাবার প্রয়োজন, বা আমরা অভাবগুলো অসংখ্য অভাবের মধ্য থেকে আমরা নির্বাচন করলাম যেটার গুরুত্ব অনেক বেশি, তখন এই অভাবটা আমরা কিভাবে উৎপাদন করব। আচ্ছা দুই নম্বর যেটা, যে কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে। আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি আমাদের কি প্রয়োজন, অর্থাৎ আমাদের কোন অভাবটা পূরণ করার জন্য কোন জিনিস উৎপাদন করতে হবে, এটা আমরা নির্বাচন করার মধ্যে দিয়ে সিলেক্ট করে ফেলছি। এবার আমরা দেখবো যে কোন উপায়ে উৎপাদন করব। এই যে উপায়ে যখন চলে আসবে তখন আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে শ্রম, শ্রম নিবিড়, আর দুই নম্বর যে সেটা হচ্ছে মূলধন নিবিড়, শ্রম নিবিড়, মূলধন নিবিড়। তো যে দেশগুলোতে শ্রমের যে মূল্য এটা খুবই কম, বা কম কম পারিশ্রমিকে অনেক বেশি শ্রম পাওয়া যায়, ওই দেশগুলো মেইনলি শ্রম নিবিড় যে উৎপাদনগুলো আছে সেগুলো করে। যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি তাহলে পারিশ্রমিক কম দিয়ে আমরা অনেক বেশি শ্রম পাই। তো আমাদের এই বাংলাদেশে, বাংলাদেশ সহ যে অনুন্নত দেশগুলো আছে এই দেশগুলোতে শ্রম নিবিড় যে উৎপাদন আছে সেগুলো উৎপাদন করা হয়, যে দ্রব্যগুলো আছে। আচ্ছা বাংলাদেশ সহ অনুন্নত দেশগুলোতে, যে দেশগুলোতে পুঁজি কম, মূলধন কম, যে দেশগুলোতে পুঁজি কম, মূলধন কম, সে দেশগুলোতে এই যে শ্রম নিবিড় যে উৎপাদন ব্যবস্থা আছে সেগুলো প্রসারিত। যুক্তরাষ্ট্রের মতো যে উন্নত দেশগুলো, সেই দেশগুলোতে মূলধন তাদের অনেক বেশি, পুঁজি অনেক বেশি থাকে, এবং পারিশ্রমিক অনেক, শ্রমের যে মূল্য এটা অনেক বেশি থাকায় তারা মূলধন নিবিড় যে উৎপাদনগুলো আছে তারা সেই উৎপাদনগুলো করে। তো কি উপায়ে উৎপাদন করা হবে, এটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশে শ্রমের ভ্যালু কতটুকু, বা আমাদের যে পুঁজি, আমাদের মূলধন, এই মূলধন কতটুকু আছে। এই দুটো জিনিস যখন আমরা দেখবো, যে আমাদের মূলধন এবং শ্রম এই দুটার যখন আমরা পার্থক্য করতে পারবো, বা এই দুটো নির্বাচন করতে পারবো এই দুটোর মধ্যে থেকে,
তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা উপায়ে উৎপাদন করা প্রয়োজন। এখানে আমাদের নির্বাচনের একটা বিষয় চলে আসছে, কোনটা আমরা চুজ করব দুইটার মধ্যে থেকে। আচ্ছা, এরপর 3 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই যে আমরা দ্রব্যগুলো উৎপাদন করলাম, নির্বাচন অভাব নির্বাচন করলাম, তারপর সিলেক্ট করলাম কোন উপায়ে উৎপাদন করব। এবার আমাদের দেখতে হবে যে কার জন্য, মেইনলি আমরা কার জন্য উৎপাদন করব। কার জন্য উৎপাদন করব, এই জিনিসটা দেখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের দেশে বা একটা দেশে জনগণের যে চলাচল করা বা বাস করার যে একটা অবস্থা আছে সে অবস্থাটা দেখতে হবে। যেমন নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপর মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই যে 3টা শ্রেণীর আমরা জনসংখ্যা পাবো, এই 3 শ্রেণীর জনসংখ্যার মধ্যে কাদের চাহিদা বেশি, কাদের চাহিদা বেশি, যে জিনিসগুলোর চাহিদা বেশি থাকে বা যে শ্রেণীটা সবচেয়ে বেশি চাহিদা দেখায়, যে 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 3টা, এই যে 3টা ক্যাটাগরি আমরা পাইলাম, এই 3টা ক্যাটাগরির মধ্য থেকে যাদের চাওয়াটা অনেক বেশি আমরা তাদের বিষয়গুলো উৎপাদন করব, বা একটা অর্থনীতি বা একটা ইকোনমি সে জিনিসগুলো উৎপাদন করে। বাজারে যে জিনিসগুলোর অভাব থাকে বেশি, চাহিদা থাকে বেশি, বাজারে যে জিনিসগুলোর চাহিদা থাকে বেশি সেই জিনিসগুলো উৎপাদন করা হয় অনেক বেশি। আর এই যে চাহিদা, এই 3টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মানুষ সবচেয়ে বেশি চাহিদা দেখাচ্ছে, তারা সবচেয়ে বেশি চাচ্ছে জিনিসপত্র, এই বিষয়টার উপর নির্ভর করে আমাদের উৎপাদন করতে হয়। তো এই মৌলিক অর্থনৈতিক সমস্যার যে 3টা সমস্যা আমরা দেখলাম। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কন্ট্যাক্ট করতে চেষ্টা করবা। তো এই হচ্ছে আজকের আলোচনা, এই পর্যন্তই। তো তোমরা সবাই সুস্থ থাকো, ঠিক মতো পড়াশোনা করো, স্বপ্ন দেখো, সে স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।